পড়াবেন মানে আপনি আমারে কি পড়াবেন? আমি আপনার কাছে পড়ব না। আমি এই কার সাথে বেতমিজি করতেছো? হ্যাঁ আমি আপনার কাছে পড়ব না। আরে ফেল করতে করতে খানবাড়ির মানে যত সব শেষ করতো সেটা বোঝার ক্ষমতাও তো নাই। হ্যালো এভরিওয়ান, আপনারা দেখছেন নিউজ G24, আর আমরা আছি ঢাকা থেকে অনেক দূরে পুবাইলে, পুবাইলের থেকে আরও ভেতরে। সেখানে একটা নাটকের শুটিং চলছে এবং এই নাটকের পেছনের গল্পটা আপনাদের দেখাবো, ডিরেক্টরের সাথে কথা বলবো। এবং এই নাটকটা মেইনলি অভিনয় করছে হলো মোশাররফ করিম এবং স্নিগ্ধা মমিন, সাথে আছে মুকিত ভাই, আরও অনেক 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 আর্টিস্ট পাবেন আপনারা, দেখতে পাবেন এখানে। সো আমরা একটু দেখি। Rolling. Action. মনটা খুবই খারাপ, তারপরে সুইটি রেজাল্ট শীট আমার হাতে, আবার আসবো অ্যাকশন। মনটা খুব খারাপ কাকা, মনটা খুব খারাপ কাকা। আপনি বাপ, আপনার যে রেজাল্ট শীটটা দেখাবো সেই সাহস আমার হইতেছে না, কারণ আমি জানি আপনার মন আমার চেয়ে অনেক বেশি খারাপ। তারপরে যদি সাহস হয় দেখেন রেজাল্ট শীট দেখাবার কি হবে। আমি তো জানি আমার মাইয়ার সাইড সাইডটা সাবজেক্টে ফেল করছে, মানে আমার মাইয়ার জন্য না এই খান বাড়ির মান ইজ্জত একেবারে শেষ। গ্রামের মানে ইজ্জত শেষ, সেই কারণে আমি আসছি। তাহলে আসতাম আমি, আমি একটা জিনিস বুঝলাম না, আমার তো রেজাল্ট কোনোদিন খারাপ ছিল না, তেটা মেধাবী ছেলে, সবাই তো তাই বলে, নিজের কথা তো নিজের বলতে ভালো লাগে না। একটা দিন আমারে বললেন না আপনি বছর পর বছর খারাপ রেজাল্ট করতেছে? বাবা আমার ভুল হয়ে গেছে, আমার আমার অনেক বড় ভুল হয়ে গেছে। শোনো বাবা, এখন থেকে আমার মায়ের সব দায়িত্ব তুমি নাও, মানে আমার বিশ্বাস তুমি যদি ওরে পড়াও না তাহলে আগামীবার আমার মেয়ে অবশ্যই পাস করবো। কি বলেন, পাস তো করবোই যদি আমি দায়িত্ব নেই, দায়িত্ব নেওয়াটা হইতেছে ব্যাপার, পাস করবো না কেন? ঠিক আছে, অসুবিধা নাই, দায়িত্বটা আমি নিতেও চাই কাকা, আমি সিরিয়াসলি নিতে চাই, আপনি চিন্তা করেন না, আমি দায়িত্ব নিলাম, ওরে আমি পড়াবো, অসুবিধা নাই, দিলাম। পারবেন মানে? আসতে 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 এই ওরে একটু লাইট বাড়া তো, অন্ধকারের মধ্যে দাঁড়িয়েছে। রোলিং, এই ইন করো, ওকে রোলিং, অ্যাকশন। পড়াবেন মানে? আপনি আমারে কি আগে ডায়লগটা থেকে যাই ভাই, আগে ডায়লগটা দেখ মুসাফের। আরে না দরকার নাই, তোর মাস্টারের এন্ট্রি লাগবে না তোর? রোলিং তো লাগবে, ওই এন্ট্রি না রাখতে পারবি? রোলিং, অ্যাকশন। পড়াবেন মানে? আপনি আমারে কি পড়াবেন? আমি আপনার কাছে পড়ব না। আমি এই কার সাথে বেতমিজি করতেছো? হ্যাঁ আমি আপনার কাছে পড়ব না। আরে ফেল করতে করতে খানবাড়ির মানে যত সব শেষ করতো সেটা বোঝার ক্ষমতাও তো নাই। কোনো কথা হবে না, আজকে থেকে মিনাস তোমারে পড়াবে, যাও পড়ার টেবিলে যাও, যাও বই খুলে বসো, যাও আসতেছি আমি, যাও। কত স্বপ্ন দেখছিলাম মাই আমার ডাক্তার হইব, ডাক্তার হইব? আপনি চিন্তা করেন কেন, আমি দায়িত্ব নিচ্ছি না, ডাক্তার হওয়াই সব, আপনি কি মনে করছেন? আসি কাকা। Thank you.
নিচের দিকে আপ করো কিছুদিন পরে মানুষ আপনারা কইব ডাক্তারের বাপ খান বাড়ির নাম চেঞ্জ হয়ে দিতে পারে দিতে পারে ডাক্তার বাড়ি আরে বাবা তোমার কথা সেটা দিলে খুব শান্তি পাইলাম এখানে ডিরেক্টর আমাদের সাথে আছেন, ওনার সাথে একটু কথা বলবো নাটকের গল্পটা নিয়ে, কি হচ্ছে নাটকটা শুটিং এ, মজার কোনো গল্প জানার চেষ্টা করবো। সো আমরা একটু ডেকে নিচ্ছি ভাইকে। হ্যাঁ, ভালো আছেন না? হ্যাঁ, কেমন আছেন? ভালো। তো বলেন না, আজকে এই যে মোশারফ ভাই, স্নিগ্ধ মমিন, এত সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট, আসলে কি হচ্ছে আসলে এই নাটকটাতে? এটা মূলত একটা ফেস্টিভ্যালের কাজ, সেটা হচ্ছে সাতটা কাজ যাবে মোশারফ ভাই ফেস্টে, তার মধ্যে হচ্ছে এটা একটা। এটার কাস্টিং হচ্ছে মোশারফ করিম, তারপরে হচ্ছে স্নিগ্ধা মমিন, আবদুল্লাহ রানা, মুকিত জাকারিয়া, আরও কিছু আর্ট আছে। আর কাজটা অনিয়ার একটু কীরকম একটু বলেন গল্পটা। এটা একটা কমেডি গল্প। এই গল্পটা হচ্ছে একজন শিক্ষক, মানে নায়িকা আপনার ফেল করে আর কি, ইন্টার ফেল করার পর মানে দুই তিনবার ফেল করে, তো ওকে পড়ানোর জন্য ওর বয়ফ্রেন্ড ওর বাসায় আসে, মানে ওর বাবাকে মিথ্যা বলে যে আমি আপনার মেয়েকে পড়াইতে চাই, আমি পাশ করাবো, তাকে আমি ডাক্তার বানাবো। তো এই মেয়েটার আবার এক কাজিনের সাথে ওর বিয়ে ঠিক হয়ে থাকে, কাজিন হচ্ছে সন্দেহ করে কী ব্যাপার, শিক্ষক হায়ার করা হলো কেন, নিশ্চয়ই কোনো ঝামেলা আছে, মানে আছে না যে শিক্ষকটা কি বিবাহিত নাকি অবিবাহিত, এই জায়গাটা হচ্ছে মূল আর কি, সন্দেহের জায়গা থেকে এইটা নিয়ে একটা গল্প তৈরি হয়। সেই গল্পটা আসলে নাটক দেখলে বোঝা যাবে, একজন প্রাইভেট টিউটরের প্রেমের গল্প, প্রেমের গল্প, ব্যাপারটা এমন। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, আশা করি কাজটা ভালো হবে। ক্লোজ যাচ্ছে, ক্লোজ যাচ্ছে, অ্যাকশন গেল।
আপনি তো কিছুই বুঝেন না। তুমি বারবার কেটেই কথা বলো যে আমি কিছুই বুঝি না, কি বুঝি না বলো, আজকে বুঝায় বলো। কি বুঝা বলবো বলে, এটা একটা মাস্টার হলো, এটা একটা মাস্টার হলো, মাস্টার আছে না এম চার কোনো লেখাপড়া কোনো কিছু নাই, দেখতে অত সুন্দর না, এটা একটা হইল কাজ হলো, সূর্য চন্দ্র আপনার একটা সুন্দর ভালো ছেলে, একটা ভালো এডুকেশন একটা ছেলে, আপনি কি রাখছেন এটা? সুইটির জন্য যে মাস্টার রাখছি সেই অত্র অঞ্চলের সেরা শিক্ষক, তুমি এর বাইরে আমার কানে রাখতে বলো। সেরা শিক্ষক আমি বলছি সুইটির জন্য রাখবেন হচ্ছে একটা প্রফেসর, বড় বড় প্রফেসর আছে, এরকম একটা বড় প্রফেসর রাখবেন যাতে সুইটি ভালো একটা শিক্ষিত MBBS ডাক্তার হয়, আপনার নাম হয়, বাড়ির নাম হয়, অত্র এলাকার নাম হবে, এটা তো স্বাভাবিক ব্যাপার। আপনার রাখবেন প্রফেসর, প্রফেসর রাখবো হচ্ছে সুইটির জন্য, সে আপনার হবু বউ হবে, এটা আপনার বুঝা উচিত। কেন বিষয় ছাগলের মতন কথা বলো না, হ্যাঁ প্রফেসর রাখবো, প্রফেসরের টাকাটা দিবে কে? প্রফেসরের টাকাটা দিবে, কারণ সুইটির জন্য আমি আমার তো বাপ দাদার দরকার পড়ে দুই কানে জমি বিক্রি করি। কি পাগলের মতন কথা বলতেছো, তুমি সুইটির জন্য টিচার ঠিক করার কে? আর ওই সেই টিচারের জন্য তুমি তোমার বাপ দাদার জায়গা জমি বিক্রি করবা কেন? তোমার মার সাথে তো আমার এরকম কোনো কথা হয় নাই যে তুমি তার টিচার ঠিক করে দিবা সে জন্য জমি বিক্রি করবা। ওকে কাটি। তো আমরা এখানে মুকিত ভাইকে পেয়ে গিয়েছি, আরো এক ভাই আছে আমাদের সাথে, একটু কথা বলবো। ভাইয়া একটু বলেন কেমন লাগছে? কেমন লাগছে তাহলে, কেমন লাগে, কেমন লাগছে আজকে শুটিংটা, কেমন লাগছে শুটিংটা? তার আগে একজন মানুষকে না দেখালে নয়, উনি আলমগীর রহমান, আর এই ভদ্রলোকের কারণে কিন্তু আজকে আমরা এখানে এসেছি। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে রানা ভাইয়ের সাথে, রানা ভাই আমাদের অনেক সিনিয়র একজন আর্টিস্ট, ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে রানা ভাইয়ের সাথে কাজ করার মজারই আলাদা। কারণ রানা ভাই সকালবেলায় আমি একটা চরম ভুল কাজ করছিলাম, এখান থেকে শেখা, কারণ আমরা শিখবো, আর রানা ভাইয়ের মতো গুরুজনরা আমাদেরকে যত বেশি শিখাবেন এইটা অবলীলায় বলাটার মতো আনন্দ আর কিছু নাই। এই মুহূর্তে ভাইয়া আমাকে যে কোশ্চেন করেছে এটি হচ্ছে আমার জন্য লার্নিং। আর চমৎকার একটা মানুষ, ওর নাটক বেশি বেশি করে দেখবেন, বাংলা নাটক দেখবেন, বাংলা নাটক দেখবেন, বাংলা নাটক দেখবেন। আমাদের দেশে অনেক সুন্দর সুন্দর বাংলা নাটক হচ্ছে, আর টেলিহোম এবং আপনাদের জি সিরিজ, সবাইকে ধন্যবাদ, অনেক ভালো থাকবেন, ভালো থাকবেন, ভালো থাকবেন। সালাম আলাইকুম। এখন তো বেশিরভাগ নাটকে আমরা কোনো গল্প পাই না, গল্প ছাড়াই নাটক হয় হচ্ছে, তো এখানে প্রথমত একটি গল্প আছে এবং সবচেয়ে বড় কথা একটি স্ক্রিপ্ট আছে। মানে আমরা বেশিরভাগ নাটক করছি এখন উইদাউট স্ক্রিপ্ট, স্পটে দাঁড়িয়ে আমরা যা কিছু বলে চলে আসি ওইটাই এখন নাটক হয়ে যায়। তো সেটা অবশ্যই একটা ব্যতিক্রম যে আমরা একটা সুনির্দিষ্ট স্ক্রিপ্টের এগেনস্টে কাজ করছি। আর আমি মুকিত ভাইয়ের কথার পরিপ্রেক্ষিতে আমি বলছি যে আসলে মানে সিনিয়র বলে যে শেখার ব্যাপারটা আসলে তা কিন্তু না, মানে অ্যাক্টিংটা আমরা সবসময় শিখি, প্রতিটা মুহূর্তেই শিখি। সেটা আমি যেমন বিশেষ করে আমি বাচ্চাদের কাছে অভিনয় শিখি, কারণ বাচ্চারা হচ্ছে নির্ভেজাল অভিনয় করতে পারে। আর মুকিত ভাই যেটা বললেন যে ভুল আসলে ধরনের কিছু নেই, মানে মুকিত ভাই একটা ডেলিভারি হয়তো দিচ্ছিলেন, মনে হচ্ছে যে এই ডেলিভারিটা অন্য একটা শব্দ দিয়ে করলে ভালো হয়, তো এরকম ভুল মুকিত ভাই আমাকে ধরিয়ে দেয়। আমরা আসলে এইটাই আমাদের পরিবার, তো আমরা সবাই একজন আরেকজনকে এইভাবে সাপোর্ট করি। আর আলমগীর হচ্ছে খুব বিশেষ ভদ্রলোক, ঠিক আছে, ওর সাথে কাজ করার মজাটা হচ্ছে যে ভদ্রলোকের সাথে থাকলে যেরকম নিজেকে অনেক মানে ভদ্র ভাবা যায়, আলমগীরের সাথে কাজ করে এরকম মনে হচ্ছে যে আমরা একটা ভদ্র একটা টিমের সাথে আমরা আজকে সারাটা দিন পার করছি, এটাও তো একটা প্রাপ্তি। আর নাটকটা মোশাররফ করিম আছে আমাদের সাথে, তো স্নিগ্ধা আছে, সব মিলে আমার মনে হয় যে নাটকটা মজার হবে। আর মুকিত ভাই তো একটা সুন্দর একটি মুদ্রা দোষী নাটকে উনি দেখিয়েছে, যেটা যেটা আমার মনে হয় নাটকের নাম হলেও খারাপ হতো না আর কি। তা আপনারা মুকিত ভাইয়ের মতন আমি বলতে চাই যে বাংলা নাটক, বাংলাদেশে বাংলা নাটক দেখতে হবে, কারণ মোশাররফ পেছনে আছে, মোশাররফ ভাই আমার অসম্ভব প্রিয় একজন মানুষ, আমার অসম্ভব প্রিয়, আমাদের সবার প্রিয়, আমাদের আপামর বাংলার মানে বাংলা এপার ওপার দু বাংলার অসম্ভব জনপ্রিয়, অসম্ভব ভালো, আর কিছু দরকার নেই না, কারণ বিশেষ ওনার মোশাররফ করিম বলা লাগবে না, বিশেষ হচ্ছে
মানে বাংলা ভাষাভাষী মানুষের কাছে অসম্ভব প্রিয়, সেটা ওপার এপার বলে কোনো কথা নেই। ভাই একটু বলেন আজকে নাটকের শুটিংটা নিয়ে একটু। এই তো শুরু করলাম টুকটুক করে, কালকে তো আসলে মেইনলি আমরা দৌড়টা হবে এবং দৌড়টা ভালোভাবেই দেবো, সবসময় দেওয়া ভালোভাবেই দেওয়ার চেষ্টা করি, কিন্তু বরাবরের যে সীমাবদ্ধতা থাকে সেই সীমাবদ্ধতা থেকে এখন একটু নাটক বের হওয়ার চেষ্টা করছে। এর একটা পজিটিভ দিক সেটা হচ্ছে যে অর্থনৈতিক একটা যে ঝামেলা ছিল বাজেট ফাজেট ইত্যাদি ইত্যাদি, সেখান থেকে নাটক একটু বেরোচ্ছে বলেই মনে হচ্ছে, এর একটা পজিটিভ দিক। আমরা এখন একটা ভালো ক্যামেরা, একজন ভালো ক্যামেরার ডিওপি, তারপরে এডিটটা ঠিকঠাক জায়গা থেকে করা, ভালো গল্প করা, ভালো গল্প ইত্যাদি ইত্যাদি, সেই সব দিকে একটু ঝুঁকছে, যেটা অনেক আগে এক সময় ছিল আর কি। তো সেটা খুব আশার কথা, সেটা খুব ভালো কথা। তো এই গল্পটাও আসলে প্রেমের গল্প, একদম সহজ এবং শেষে পরিণয়, মাঝখানে কিছু ছলাকলা, এই যা হয় আর কি প্রেমের ক্ষেত্রে আর কি, সেই মাঝখানের কিছু ছলনা টলনা এবং শেষে আমরা পরিণয়ের দিকে এগিয়ে যাই। তা হ্যাপি, এবং আমরা হ্যাপি কাজ করে সামনে দর্শকদের উদ্দেশ্যে কি বলবো, আমরা আমাদের ছোট দেশ এবং আমরা আমাদেরকে ভালোবাসি, আপনারা আমাদেরকে ভালোবাসেন বলে আমাদের সংস্কৃতি টিকে আছে নানান আগ্রাসনের মধ্য দিয়েও আসলে। হ্যাঁ, আকাশ সংস্কৃতির চাপ, আমাদের কাজ কোথাও যায় না, আমাদের টেলিভিশন অন্য কোথাও চলে না, পৃথিবীর সকল টেলিভিশন আমাদের এখানে চলে, তার মধ্য দিয়েই আমরা বেঁচে আছি শুধুমাত্র, কিন্তু আমাদের শক্তিটা আপনারা আমাদের নাটক এখনো দেখেন, সেইটাই আমাদের বড় শক্তি, উপরে আল্লাহ। তো আপনারা দেশকে ভালোবাসেন, দেশকে ভালোবাসা মানে দেশের সংস্কৃতিকে ভালোবাসা, ভাষাকে ভালোবাসা, আমাদের নাটককে ভালোবাসা, আমাদের গানকে ভালোবাসা, আমরা সেই কাজগুলো করছি, আপনারা অনুরোধ করছি, আপনারা এখন পাশে আছেন, আজীবন পাশে থাকবেন। ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ। তো এই ছিল আজকের আমাদের বিহাইন্ড দ্য সিন, এবং আমরা এই নাটকটার পেছনের গল্পটা আপনাদেরকে একটু দেখানোর ট্রাই করলাম, মোশাররফ ভাইয়ের কিছু কথা, মুকিত ভাইয়ের কিছু কথা, রানা ভাইয়ের কিছু কথা, ডিরেক্টরের কিছু কথা একটু জানানোর ট্রাই করলাম আপনাদেরকে। নেক্সটে আবার কোনো নাটকের সেটে তো অবশ্যই আপনাদের সাথে দেখা হবে, এবং নাটকের বিহাইন্ড দ্য সিন দেখতে আপনারা চোখ রাখুন নিউজ G24 ইউটিউব চ্যানেলে, এবং এই নাটকটি দেখতে এবং আরও অনেক নাটক দেখতে জিসিস ড্রামা চ্যানেলে সাবস্ক্রাইব করুন। নেক্সট আবার দেখা হবে নেক্সট কোনো নাটকের শ্যুটিংয়ে। থ্যাংক ইউ।